নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে, লাইলাতুল কদর আলামত, রাতের বেলা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকে রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছেন। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন, তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি।